আমার নামে জামাত বলেন এই সমস্ত তথাকথিত মৌলবাদীদের হাজারটা ফতোয়া রয়েছে ইউটিউবে ফেসবুকে, কিভাবে আমাকে জবাই করতে হবে, এবং সেটা ধারালো তরবারি দিয়ে না, বলেছে ঘাড়ের উপর দিয়ে করতে হবে বোতা তরবারি দিয়ে। এগুলো তো সব আমরা জাহানার ইমামের আন্দোলনের শুরু থেকে দেখছি, যে তাদেরকে মুক্তাদ কাফেল ট্যাগ লাগিয়ে দাও, ট্যাগ লাগিয়ে তাদের হত্যা করো। উনি যেমন বললেন যে শরিয়ার কবির তো ইসলাম মুসলমান নয় মুক্তাদ। এখন এই জিনিসটা হচ্ছে, আমি এইগুলো পরিষ্কার ভাবে বলেছি, আমি মুসলমান কি মুসলমান না কোন বান্দাকে আমি দায়িত্ব দেইনি সেটা প্রমাণ করবার জন্য বা আমাকে ট্যাগ লাগাবার জন্য। আমি যদি মুসলমান না হই আল্লাহ আমাকে শাস্তি দেবেন, আল্লাহ ছাড়া আর কারো বিধান এই বিষয়ে কে মুসলমান কে মুসলমান নয় কোন বান্দার বিধান। প্রগতিশীল সমাজ থেকে যে দাবি করা হচ্ছে কে মুসলমান নয় কে মুসলমান, সেক্ষেত্রে সেটাকেও আপনি কিভাবে দেখছেন? মানে মানে কোন আমরা 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 অনেক সময় বলে থাকি বুদ্ধিজীবী সম্প্রদায় থেকে বা আমাদের যারা সেখান থেকে বড় থাকে, না এরা রিয়াল মুসলমান নন, এরা উগ্রবাদী, সেই জিনিসটুকু নির্ধারণ করার দায়িত্ব কার? আমরা সবসময় বলেছি, আমরা সবসময় বলেছি ইসলাম একটা শান্তির ধর্ম। হ্যাঁ, ইসলামকে যখনই আপনি সন্ত্রাসের সমর্থক করবেন, যখন এই যে মামুনুলকের বাবা কি বলেছিলেন, মামুনুলকের বাবা বাবরি মসজিদ যখন ভাঙলো, মামুনুলকের বাবা তখন বললেন কি আজিজুল হক, ইসলাম নামক বৃক্ষটির গোড়ায় পানি নিয়ে রক্ত ঢালতে হবে। তারপর দিন আমি এটা নিয়ে প্রতিবাদ করলাম, আমি বললাম ইসলাম কি ড্রাকুলার ধর্ম, রক্ত পান করে ইসলামকে জীবিত হতে হবে? তাই খ্রিস্টিয়ান মিথোলজির মধ্যে যে ড্রাকুলা ক্যারেক্টারটা আছে, এটা কি পিশাচের ধর্ম? ড্রাকুলা তো একটা পিশাচ। আমার কথা হচ্ছে সেইটাই, শান্তির ধর্ম ইসলামকে কে সন্ত্রাসের ধর্মে রূপান্তরিত করেছে? এই আল কায়দারা, এই ISIS রা, এই জামাতি সালাফি, এরা ইসলামকে সন্ত্রাসের ধর্ম পরিণত করেছে। আমি ইসলাম নিয়ে কথা বলছি, সব ধর্মের ব্যাপারে আমি বলছি, মৌলবাদ আপনি আপনি আপনার ব্যক্তিগত জীবনে রাখুন, সেটাকে আমার উপর চাপাতে যাবেন না, রাষ্ট্রের উপর এটাকে চাপাতে যাবেন না। আমি আপনার কাছে আবার আসছি শারীরিক গ্রুপে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা খুব ছোট করে আরো কিছু মন্তব্য নিব, এবং অনেকেই মন্তব্য করেছেন দর্শক, আপনাদের মন্তব্য থেকে আমি কিছু মন্তব্য নেব একটু পরেই। অবশ্যই আপনারা শেয়ার করবেন অনুষ্ঠানটিকে, তাহলে অনেকেই দেখতে পাবে। ISIS নিয়ে কথা হয়েছে, ISIS নিয়ে এই মাত্র ডক্টর শারিয়ার কবির কথা তুলেছেন, সেখানে অসংখ্য মুসলমান হত্যা করা হয়েছে জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এই যে মুসলমানরা নিজেরা আরেকটা মুসলমানকে হত্যা করা বা কোনো না কোনো, এটা কোনোভাবে কি জাস্টিফাইড কিনা ধর্মীয় আলোকে? ধন্যবাদ সাগর আপনাকে, কিন্তু শারিয়ার কবির সাহেবের একটি প্রশ্নের উত্তর দিয়েই কথাটি শুরু করা উচিত মনে করছি। তিনি বলেছেন কে মুসলিম কে অমুসলিম, এই অথরিটি একমাত্র আল্লাহ তাআলার। আমি তাকে তাৎক্ষণিক প্রশ্ন করছি এবং উত্তরটি তিনি তার ফ্লোর যখন পাবেন তখন দিবেন, যে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে সংবিধান অনুযায়ী সে লোকটি রাষ্ট্রদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী হিসেবে তার শাস্তি হবে, কিন্তু সংবিধানে সেই রাষ্ট্রদ্রোহীর নাম লেখা থাকার প্রয়োজন নেই। ঠিক সেভাবে কে কাফের কে মমিন, কে মুসলিম কে অমুসলিম, তা আল্লাহ কর্তৃক প্রেরিত সংবিধান কোরআন করিমের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অতএব কোরআন করিমের বিধান অনুযায়ী ওলামায়ে কেরাম কে কাফের সেটা বলেন, কে মুসলিম সেটা বলেন, এটা একটি স্পষ্ট বিষয়। খুবই স্থূল চিন্তার, সূক্ষ্ম চিন্তার প্রয়োজন নেই, স্থূল চিন্তাধারীও কথাটি বুঝতে পারে। কোন ব্যক্তি যদি স্বাধীনতা সার্বভৌমত্ব অস্বীকার করে এখন তাকে যদি রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী বলে, সে যদি বলে যে সংবিধান নিতে পারি, আমরা শারিয়ার কবির কিছু জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি নেন তাহলে আপনার কথা বলতে সুবিধা হবে। আমি একটু শেষ করছি, আবার শুনবো। অতএব কোরআন কারিমে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, মা ইউজাদুলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু, আল্লাহর কোরআনের আয়াতে যে সন্দেহ করে অস্বীকার করে সে কাফের ছাড়া কিছুই নয়। এখন কোরআন কারিমের 6666 খানা আয়াতের কোন একটি আয়াতকে কেউ যদি অস্বীকার করে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী, আমি তাকে কাফের বলবো, তাকে যে কাফের বলবে না সেও কাফের হয়ে যাবে। তবে তার শাস্তি কি হবে সেটাও কোরআন নির্ধারণ করে দিয়েছে, হাদিস নির্ধারণ করে দিয়েছে। দ্বিতীয় যে কথা তিনি বলেছেন আইএস এর কথা, জিহাদের কথা, সবচেয়ে আফসোসের বিষয় জিহাদ সম্পর্কে ইসলাম কি বলে আমাদের ধারণাটা মোটেও নেই। আইএস কে কি আমরা প্রকৃত মুসলিম তো মনেও করি না, সেটা কি মুসলমান দায়ী? আইএস এর প্রতিটি অস্ত্রের গায়ে লেখা ছিল, অস্ত্রের গায়ে, ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আইএস এর অস্ত্রগুলো আমেরিকার দেওয়া, ইসলাম মুসলমানের চিরশত্রু আমেরিকা জিহাদ করার জন্য আইএস কে অস্ত্র দিবে কেন? তাতে তো বোঝা যায় দাল মে কুচ কালা হয়, কালা হয় সন্ত্রাস ছড়িয়ে তার দায়ভার ইসলামের উপর দেওয়ার একটি নিউ কনজারভেটিভ ইহুদি খ্রিস্টানদের রক্ষণশীল সমাজের একটি অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা অস্ত্র হাতে মধ্যপ্রাচ্যে জিহাদ করছে তাদেরকে আমরা সন্ত্রাসী বললাম, কিন্তু সেই সন্ত্রাস
তৈরির পিছনে যারা ক্ষেত্র প্রস্তুত করলো তাদেরকে আমরা অপবাদ দিচ্ছি না কেন? আমেরিকা ইরাকে হামলা করেছে, অজুহাত ছিল সেখানে কেমিক্যাল উইপেন আছে, রাসায়নিক অস্ত্র আছে, একটি স্বাধীন সার্বভৌম দেশকে তছনছ করে দিল, মাটির সাথে মিশিয়ে দিল, কিন্তু তদন্তে দেখা গেল এক ফোঁটা কেমিক্যাল উইপেন সেখানে পাওয়া যায়নি। এখন সেখানে ইরাকের মুসলমানরা যদি তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তাদের অধিকারকে রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেয়, সেই জিহাদ সন্ত্রাস হয়ে যাবে? এতটা অযৌক্তিক অবিচার কোনো মানুষ তো মেনে নিতে পারে না। ফিলিস্তিনে মুসলমান বসবাস করতে আজকে পারছে না, ইসরায়েলি সন্ত্রাসীদের কারণে বাইতুল মুকাদ্দাসে মুসলমান নামাজ পড়তে পারছে না, সেখানে মুসলমান যদি তার অধিকারকে সংরক্ষণ করার জন্য, অধিকারকে আদায় করার জন্য অস্ত্র হাতে তুলে নেয়, সেটা সন্ত্রাস হয়ে যাবে? সারা বিশ্বব্যাপী জাতিসংঘের তত্ত্বাবধানে সন্ত্রাসকে ছড়ানো হচ্ছে। বাংলাদেশের বিষয়ে বলা হচ্ছে কওমি মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাস করে, অথচ জেএমবি যখন বাংলাদেশে সিরিজ বোমা হামলা করেছে, কওমি মাদ্রাসাগুলো মাঠে ঘাটে আন্দোলন করেছে সন্ত্রাসের বিরুদ্ধে। হাটহাজারি থেকে আহমদ শফি সাহেব তখন মহাপরিচালক ছিলেন, তিনি স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছিলেন নিরপরাধ মানুষকে বোমা মেরে হত্যা করা ইসলাম সমর্থন করে না। সে দায়টা কওমি মাদ্রাসা কেন দিবে, এদেশের মাদ্রাসাগুলো কেন দিবে? বরং পিছনে কারা জড়িত ছিল তারাই দায়ী হবে বলে আমরা বিশ্বাস করি। রমনা বট বলে যখন বোমা হামলা করা হয়েছিল তখন আমরা দেখেছি দায় দেওয়া হয়েছিল মাদ্রাসা ছাত্রদের, কিন্তু রমনা বট মূলে বোমা হামলার এক ঘন্টা পরই আমরা দেখেছি বামপন্থী কিছু সংগঠন ব্যানার নিয়ে আলম ওলামার বিরুদ্ধে মিছিল বের করেছে। তারা কি করে জানতো যে এক ঘন্টা আগে রমনা বট মূলে বোমা হামলা হবে? নিশ্চয় ঘটনাটির সাথে তারা জড়িত ছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দায় তারা আলিম ওলামা পীর মাসাইকের উপর দেওয়ার চেষ্টা করেছে, আলিম ওলামা পীর মাসাইকদের ইমেজকে, সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এবং বাংলাদেশে যেন ইসলামের রাজনৈতিক উত্থান না ঘটে সেটা ঠেকাবার জন্য। অতএব না জেনে আপনি আহমেদ শফির কথা বললেন, আপনি একটু মন্তব্য করুন, এই আহমেদ শফি 2013 সালের 15 ফেব্রুয়ারি সমস্ত তথাকথিত ইসলামিক পত্রিকাগুলোতে, জামাতের এবং তাদের সহযোগীদের পত্রিকা, আধা পৃষ্ঠা একটা খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। সেখানে আমার নাম, মুন্তাসির বাবুনের নাম, জাফর ইকবালের নাম, আমাদের সবার নাম উল্লেখ করে বলেছেন যে এইসব নাস্তিক উত্তাদ কাফের এরা। এবং তারপর যেটা ব্লগারদের বিরুদ্ধে তিনি তার ঘাতকদেরকে লেলিয়ে দিলেন, তারপর তো সিরিজ অফ ব্লগার হত্যা আমরা দেখলাম এবং প্রত্যেকে তারা বলেছে, এবং যারা ওই যে ইয়েটা করেছে, এই হলি আর্টিজান ঘটিয়েছে, তারাও বলেছে তারা জাকির নায়কের ওয়াজ শুনে এবং আহমদ শফির ওয়াজ শুনে তারা এগুলো করেছে। ধর্ষণের ব্যাপারে তিনি যেটা বলেছেন, ধর্ষণটা বেড়েছে কেন? আহমদ শফির সেই ওয়াজকে আমরা ভুলে গেছি। এখন ইউটিউবে আপনি পাবেন যে গার্মেন্টস এর মেয়েদেরকে তিনি ঘর থেকে বেরোতে মানা করছেন, ঘর থেকে বেরোলে পুরুষের লালা ঝরবে এবং যে পুরুষের লালা ঝরবে না সে পুরুষ নয়, তাদেরকে প্রকারান্তরে যে গার্মেন্টস এর মেয়েদেরকে জেনাকারিনী বলছে যে এরা বাইরে যায় জেনা করবার জন্য। এবং আমার ওই ছবি তো ওখানে আছে, একজন এসে বলেছেন যে ইসলামী আইন অনুযায়ী তিনি প্রমাণ ছাড়া এমন কথা বলতে পারেন না, সে অনুযায়ী তার রাশিটা দৌড়াপিক হবে। আমি সেইখানে যাচ্ছি না, আমার কথা হচ্ছে দিস ইস বাংলাদেশ, এটা বাংলাদেশ, এখানে এখনো ইসলামী হুকুমত কায়েম হয়নি, এখনো কোরআনের আইন কায়েম হয়নি, বাংলাদেশ চলবে বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন সেই সংবিধান অনুযায়ী। যেদিন আপনারা খিলাফত কায়েম করবেন সেদিন আপনাদের কোরআনের আইন কায়েম করুন, আমাকে 100 বার আপনারা হত্যা করুন তাতে কিছুই যায় আসে না, কিন্তু কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা বাংলাদেশ আছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংবিধানের মূল নীতি আপনাকে বিশ্বাস করতে হবে, আমার বাঙালিত্বের চেতনাকে বিশ্বাস করতে হবে। ধর্ম আমি 100 বার বদলাতে পারি কিন্তু আমি কখনো আমার এথনিক আইডেন্টিটি, বাঙালি সত্তা, আপনিও এখন বাংলায় কথা বলছেন, আপনি নিজেও একজন, হাজার বছর ধরে আপনার পূর্বপুরুষরা বাঙালি ছিল এবং ইসলাম গ্রহণ করবার আগে অন্য ধর্ম ছিল কিংবা কোনো ধর্ম ছিল না, ধর্ম আপনি বদলাতে পারেন কিন্তু যেটা আপনি বদলাতে পারেন না সেটা হচ্ছে আপনার জাতিসত্তা, এথনিক আইডেন্টিটি। এথনিসিটি অনুযায়ী আমরা 5000 বছরের একটা প্রাচীন জাতি, এই প্রাচীন জাতির আমাদের একটা সভ্যতা আছে, ঐতিহ্য আছে এবং সংবিধানেও এগুলো রক্ষার কথা দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে, আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের রক্ষা করতে হবে, তারপর আমরা যে যা ধর্ম পালন করব। কেউ যদি ধর্ম পালন না করে তারও এই দেশে থাকবার সমান অধিকার মর্যাদা দিতে হবে এবং আছে সংবিধান অনুযায়ী সেটা আছে। আমার কথা হচ্ছে সহিষ্ণুতা প্রদর্শন করুন, সৌভ্রাতৃত্ব প্রদর্শন করুন, ইসলামকে কলঙ্কিত করবেন না, রাজনীতি টেনে এনে সন্ত্রাসকে বৈধতা দিয়ে ইসলামকে আপনারা দয়া করে কলঙ্কিত করবেন না। পশ্চিমারা একটা অজুহাত পেয়ে গেছে, ইসলাম ব্যাশিং একটা শব্দ পশ্চিমে, এবং তাদেরকে গিয়ে বোঝাতে হয় যে না আমাদের দেশে ইসলাম হচ্ছে এটা সুফিদের ইসলাম, এটা শান্তির ইসলাম, কিছু সংখ্যক বিপদগামী এগুলো আইএস আল কায়দার প্ররোচনায় তারা এগুলো করছে। কিন্তু এই কথাগুলো যখন আমরা
ভিন্ন ধর্মকে যখন আক্রমণ করছি ওয়াজের নাম, ভিন্ন মতাবলম্বীদের যখন আক্রমণ করছি ওয়াজের নাম, এবং অশ্লীল কদর্য ভাষায় কথা বলা হচ্ছে, এবং তখন আপনি কি ধারণাটা দিচ্ছেন ইসলাম সম্পর্কে সেটা বলুন। এবং সেইটার যদি বদলা যদি ভারতের হিন্দু মৌলবাদীরা নেয় কিংবা বারবার বুদ্ধিস্ট মৌলবাদীরা নেয়, সেটার আপনি কি জবাব দেবেন? এই জন্য আমি বলি যে বিশ্বের 57টা দেশে মুসলমানরা মেজরিটি, মাইনরিটির রেসপেক্ট করুন, সমান অধিকার মর্যাদা দিন, তাদেরকে ওইভাবে ফাতোয়া দিয়ে তাদেরকে হত্যা বা আঘাত করবার ক্ষেত্র তৈরি করবেন না, তাদেরকে প্ররোচিত করবেন না কাউকে যে না শাহরিয়ার কবিরকে হত্যা করলে তুমি বেহেশতে যাবে। এটাই তো তৈরি করা হচ্ছে উন্মাদনা, ব্লগার হত্যার পেছনে এটাই ছিল যে ওকে খুন করতে পারলে, বাবাকে খুন করতে পারলে তুমি বেহেশতে যাবে। জি জনসাহী, আপনার কাছে অনেক অনেকগুলি প্রশ্ন দর্শক সারি থেকে অনেকেই লিখেছেন, আমি সব প্রশ্ন করা সম্ভব নয়, প্রায় 9000 শেয়ার করেছেন, এখান থেকে প্রায় হাজার হাজার মন্তব্য এসছে। কেউ কেউ লিখেছেন, যেমন এম এ বাসিত আশরাফ, তিনি লিখেছেন পৃথিবীতে শারিয়ার কবির সাহেবের কাছে প্রশ্ন করেছেন, পৃথিবীতে প্রথম মানবাধিকার এবং নারীদের অসম অধিকার এর প্রতিষ্ঠা তাকে, উনি কি জানেন পশ্চিমা বিশ্বের দার্শনিকেরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব দরদী মানুষ হিসেবে কাকে স্বীকৃতি দেয়? ডেফিনেটলি তিনি কাকে মিন করেছেন আপনি জানেন, সেক্ষেত্রে আপনার বক্তব্য জানতে চেয়েছে এই একজন লেখক। এরপরে রয়েছেন কেফায়েতুল্লাহ সাহেব, আপনার মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে জানতে চেয়েছে। এরপরে লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যারা যুদ্ধ করেছে তারা কি সবাই স্বাধীনতা বুঝত? তারা কি জেনে শুনে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে? তাহলে নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন করতে হলে সবাইকে জানতে হবে কেন? এই ধরনের অনেকগুলি প্রশ্ন করেছেন। মাওলানা ওমর ফারুক লিখেছেন, পারভেজ জুয়েল লিখেছেন, এম ডি মাসুম লিখেছেন, শাহিদ আহমেদ লিখেছেন, অনেকেই লিখছেন, লিখে যাচ্ছেন, আপনারা লিখতে থাকুন, আমি সম্ভব হলে কিছু নেব। তবে এই পর্যায়ে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, 2 মিনিট করে শুধুমাত্র আপনারা দুজন আবারও শেষ বক্তব্য দেবেন। এগুলো কিন্তু জামাতিদের একটা পরিকল্পিত ব্লগ আছে, যখনই আমি কোনো কথা বলি টকশোতে 1000-2000 এগুলো ডিসলাইক আসবে এবং প্রশ্নগুলো করা হবে মুক্তিযুদ্ধ নিয়ে। এটা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার মুক্তিযুদ্ধের কি অবদান আছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রটা এটা আগাগোড়া পড়ুন, আমি বলে দেবো না কোন দৃষ্টি আপনাকে পড়তে হবে, এই সুযোগে যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা আপনাদের মাথায় ঢোকে পড়ে দিন, শাহরিয়ার কবির কি করেছে মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক স্কোয়াডে কি অবদান ছিল সেখানে পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে মানবাধিকার নিয়ে, এখন মানুষের অধিকার মর্যাদা প্রত্যেককে বিশ্বাস করতে হবে এই পৃথিবীতে। আমি শুরুতেই বলেছি যে আমরা 700 কোটি মানুষের মধ্যে 150 কোটি মুসলমান আছে, 150 কোটি হিন্দু আছে, 250 কোটি 200 কোটি খ্রিস্টান আছে, অন্য ধর্মাবলম্বী আছে, নাস্তিকও আছে। আমাদেরকে এই পৃথিবীটাকে বাসযোগ্য করতে হবে, এখানে বাঁচতে হবে সমান অধিকার মর্যাদাকে রেসপেক্ট করে। আমি শুধু এইটাই বলছি, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ শুধু মুসলমান সৃষ্টি করেন, এইটুকু অন্তত শ্রদ্ধা পড়তে হবে। কোনো প্রশ্ন রয়েছে কিনা একদম সম্পূর্ণভাবে, যেটা আপনি জানেন যে ডক্টর, না না আমার কোনো প্রশ্ন নেই, আমি তো পরিষ্কার আছি, আমার অবস্থান সম্পর্কে আমি তো পরিষ্কার আছি। যারা বিভ্রান্ত তাদেরকে বলবো যে মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে শিখুন, আল্লাহ বিচার করবেন কেয়ামতের পরে কে দোজখে যাবে, কে বেহেশতে যাবে, কে কত পাপ করেছে গুনাহ করেছে দুনিয়াতে, সেটাকে দুনিয়াতে আপনাকে এই যে জাগতিক শাস্তি যেটা হচ্ছে ব্লাসফেমির যে কনসেপ্ট, এটা ইসলামের কনসেপ্ট না, কোরআনে কোথাও ব্লাসফেমির জাগতিক শাস্তির বিধান নেই, আল্লাহ নিজে শাস্তি দেবেন তাদেরকে ব্লাসফেম আসতে। এখন সেইটাকে আপনি ইহুদি খ্রিস্টান আইনের দিক থেকে এখানে ইমপ্লিমেন্ট করছেন, আল্লাহর অধিকার আপনি নিজের হাতে তুলে দিচ্ছেন। আমার কথা হচ্ছে বাংলাদেশে তো অন্য ধর্মের মানুষ আছে, 57টা দেশে মুসলমানরা মেজরিটি, এখন আমি যদি এখানে মেজরিটি রুল চাপাই অন্যান্য দেশগুলোতে যখন তারা তাদের মেজরিটি রুল চাপাবে সেই সব দেশের মুসলমানদের নির্যাতনের দায়িত্ব ভারত বলুন শ্রীলঙ্কা বলুন কিংবা মায়ানমারের মুসলমানদের নির্যাতনের দায়িত্ব কিন্তু আমাদের মোল্লাদেরকে নিতে হবে। তারা যখন হিন্দুদের উপর বৌদ্ধদের উপর নির্যাতন করবেন, রামুর মতো ঘটনা ঘটাবেন, নাসিরনগরের মতো ঘটনা ঘটাবেন, বা 2001 সালে নির্বাচনের সময় তার মতো ঘটনা ঘটাবেন, তো সেইটাই আমরা বলছি আমাদের এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার মর্যাদা নিয়ে বাস করবে, সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। মুক্তিযুদ্ধে আমাদের কি স্লোগান ছিল, মুজিবনগর সরকারের পোস্টার দেখুন, বক্তৃতা দেখুন, নীতি নির্ধারকরা কি বলেছে, পরিষ্কার হয়ে গেছে যুদ্ধের ভেতর দিয়ে আমাদের। আপনার কাছ থেকে জাস্ট 1 সেকেন্ড 5 সেকেন্ড ভাস্কর্য নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই, যেটা অতি সম্প্রতি অনেক আলোচিত। ভাস্কর্য যখন আমি মিশরে, তখন আমি মিশরে ছিল, মুসলিম ব্রাদারহুড যখন এটা নিয়ে একটা বিতর্ক, সালাফিরা বিতর্ক তুলেছিল, স্পিনস থাকতে পারবে না, স্পিংস এটা পত্তলিকতা এবং ভাস্কর্য, সেখানে একটা সুবেনির বিক্রি করতে, একজন সুবেনির বিক্রি এবং বেশ লম্বা দাড়িওয়ালা চোপা পরা এই সাথে হুজুর টাইপের, আমি সুবেনি কিন্তু বললাম আমি তুমি ওহাবিরা সালাফিরা, সালাফিরা ওহাবি না
সালাফিরা সেখানে বলছে যে কি এটা তো হারাম নিষেধ, বলে দেখো এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, ধর্ম আর সংস্কৃতি এক জিনিসটা, সংস্কৃতিটা হচ্ছে খ্রিস্টান মুসলমান নির্বিশেষে এটা সবগুলো আমাদের সংস্কৃতির অন্তর্গত। সালাফিরা দাবি করেছিল, মুসলিম ব্রাদারহুড তখন ক্ষমতায় ছিল, তারা সেটা ভাঙেনি। তিনি যে বলছেন যেসব দেশ খেলাফতের দিকে যাচ্ছেন, বিশেষ করে তুরস্কের কথা তিনি উল্লেখ করলেন, হ্যাঁ তুরস্ক খেলাফতের কথা বলছে, একটা ভাস্কর্য ভেঙেছে, উল্টো তারা নাকি এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য বসাবে আঙ্কারাতে। এই হচ্ছে ইসলাম যেটা এরদোয়ান তুরস্কে করছে। তুরস্কে আমি হযরত জালালউদ্দিন রুমির বিশাল ভাস্কর্য দেখেছি, অন্যান্য ইসলামিক সুফিদের ভাস্কর্য দেখেছি, ইরানে আমি সুফিদের ভাস্কর্য দেখেছি। তো ভাস্কর্যের সঙ্গে ইসলামের বিরোধ আছে যেটা বলেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতী। ভাস্কর্য সভ্যতার অংশ, ইতিহাসের অংশ, ইতিহাসের মহানায়ক, সেটা ইসলামিক স্কলার আছেন, অন্যান্য আছেন, স্কলাররা আছেন, মিশরে যান ইসলামিক স্কলার কেন, বুদ্ধিজীবীদের দেখবেন, সঙ্গীতকারদের দেখবেন, উম্মে কুলসুম বিশাল আরব বিশ্বের সবচেয়ে পপুলার গায়িকা। ভাস্কর্য ভাগাভাগি চলছে, এটা কি আপনি মনে করেন যে রাজনৈতিক কোনো ঘৃণিত? এটা পুরো রাজনীতি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক, একদম রাজনীতি। মোল্লা ওমর যেটা আফগানিস্তানে করেছে সেই কাজটাই তারা এখানে রিপিট করছে। মোল্লা ওমর এখানে কারা বলতে, কারা করছে বর্তমানে বাংলাদেশে যে আপনি ভাস্কর্য ভাঙার পেছনে তাদের, কাদেরকে দায়ী? তারা তো সবগুলো, তারা তো ঘোষণা দিয়ে করছে, খেলাফত হেফাজত যারা ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন বা তাদেরকে যারা সাপোর্ট করে, যাদের পেছনে জামাত বিএনপি রয়েছে, আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে। আরে ওটা বাঘা জ্যোতি নেতা তো কাগজে বেরিয়েছে, এটা স্কুল কমিটি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, এটার সঙ্গে ভাস্কর্য ভাঙার কোন সম্পর্ক? ভাস্কর্য নিয়ে 2013 সাল থেকে বঙ্গবন্ধু এখানে উপলক্ষ, বঙ্গবন্ধুর গায়ে হাত দিয়েছে বলে আওয়ামী লীগের টনক নড়েছে। কেন হেফাজতে 13 দফায় ভাস্কর্য ভাঙার কথা নেই? জামাত ইসলামী আগে ভাস্কর্য ভাঙার কথা বলেনি? হেফাজতে 13 দফায় যা আছে, কাদিয়ানিদের কাফের ঘোষণা থেকে শুরু করে সবগুলোই হচ্ছে জামাতের দফা। এখন এগুলোকে তিনি যতই পার্থক্য করুন না কেন, জামাতের সঙ্গে আমাদের পার্থক্য আছে, তিনি কিন্তু কাদিয়ানিদের কাফের ব্যাপারে জামাতের সঙ্গে একমত, ব্লাসফেমি আইন চালুর ব্যাপারে তিনি জামাতের সঙ্গে একমত, ভাস্কর্য ভাঙার ব্যাপারও আশা করি তিনি নিশ্চয়ই একমত হবেন ওদের সঙ্গে। তো এইটাই হচ্ছে মিলের জায়গাটা। আমি বলছি যে রাজনীতিতে যখনই আনবেন ইসলামকে বা কোনো ধর্মকে, তখনই ওই বার্মার মতো ঘটনা ঘটবে, ভারতের মতো ঘটনা ঘটবে, বাংলাদেশের মতো ঘটনা ঘটবে, পাকিস্তানের মতো ঘটনা ঘটবে। এতে করে কি বিশ্বে শান্তি আসবে বা কোনো দেশে আমরা কি শান্তিতে বাস করতে পারবো? আমার কথা হচ্ছে আমরা সবাই শান্তিতে বাস করতে চাই। এই প্রশ্নটা আমারও, আমাদের সবারও জনাব ডক্টর এনায়েতুল আব্বাসী, আপনি শেষ কথা বলবেন আজকের অনুষ্ঠানের। এবং আপনার কাছে প্রশ্ন অনেকেই করেছে কিন্তু আমি অনেকের প্রশ্ন নিতে পারছি না, শেষ প্রান্তে চলে এসেছি। মাননীয় আইজিপি মহোদয় বলেছেন যে বাংলাদেশ মৌলবাদী দেশ নয়, আপনারা কার ইশারায় কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে মৌলবাদের চরিত্রের, মৌলবাদী চরিত্রের তকমা আটানোর চেষ্টা করছেন? আমরা তো আরব সহ বিভিন্ন রাষ্ট্র দেখি না জঙ্গি মিছিল করতে, জঙ্গি মিছিলের কথা বলেছে, কিন্তু আপনারা আমাদের কথায় কথায় আমাদের দেশে জঙ্গি মিছিল করেন, তাহলে দেশটিকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন কিনা, কারো উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন কিনা? এবং ফ্রান্সের কথা বলেছেন তিনি, পাশাপাশি তিনি বলেছেন যে এদেশে ইসলাম প্রচার করেছিলেন সুফি সাধকরা, তারা কিন্তু কখনোই তরবারি প্রয়োগের মাধ্যমে ইসলাম প্রচার করেনি, আপনারা কেন এখন এমন উৎফলন দেখাচ্ছেন, এটা কি, এটা কেন, বা এ ব্যাপারে আমি প্রশ্ন করেছেন আপনাদের আলেম সমাজের? ধন্যবাদ সাগর। প্রথমে শাহরিয়ার কবির সাহেবকে বলবো যে তিনি জামাত ফোবিয়াতে ভুগতেছেন, সব জায়গায় জামাতের গন্ধ পান তিনি, এটা ঠিক নয়। আমি আবারও বলছি এদেশের মূলধারার আলেম ওলামার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই, যদিও বা একটি বিরাট জনগোষ্ঠী জামাতের অনুসরণ করছে। কাদিয়ানিরা নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের, এটা পৃথিবীর সকল মুসলমানের মত, কোরআনের মত, সুন্নার মত, ইজমায় উম্মতের মত, তারা কাফের এবং অমুসলিম, তাদেরকে যারা কাফের মওদুদের প্রথম লেখা কাদিয়ানি মাসালা তো মওদুদের, আপনি জানেন না এটা, কাদিয়ানি মাসালা কি মওদুদে লেখেনি? আমি বলছি প্রথম কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন আল্লামা ইউসুফ বিন নূরি রহমতুল্লাহ, করাচি ইউসুফ বিন নূর মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন, আন্দোলনে পুরোধা নেতৃত্ব দিয়েছেন আমার ওস্তাদ মোহতারাম আল্লামা তাকি উসমানী এবং মুফতি শাফি রহমতুল্লাহ, সাথে আন্দোলনে যোগ দিয়েছিল আবুল আলা মওদুদি এবং তার লোকজন, বরং পাকিস্তানের সকল ঘরানার মুসলিমরাই কাদিয়ানি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় যে হয়েছিল আর কারো না, মওদুদির মৃত্যুদণ্ড হয়েছিল ওই মামলাতে, যেটা সৌদি বাদশার অনুরোধে, সেটা 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 মৃত্যুদণ্ড কার হলো, সেটা হয়তোবা পাকিস্তান সরকারের রাজনৈতিক
কোনো প্রতিহিংসা ছিল মওদুদির উপর, সেজন্য মওদুদিকে মামলা দেবার চেষ্টা করেছে, আর যেহেতু অন্যান্য নেতৃবৃন্দ রাজনীতিতে জড়িত ছিলেন না তাদেরকে মামলা দেবার সুযোগ হয়নি, এটা একটি কারণ হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি বললেন ব্লগারদের বিষয়, ব্লগারদেরকে কারা হত্যা করেছে তাদেরকে আপনারা দায়ী করলেন, কিন্তু ব্লগারদেরকে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মুক্ত চিন্তা লালন করার দোহাই দিয়ে, ইসলাম এবং ইসলামের মূলনীতির বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ বিষোদগার তারা যে করলো, তখন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কেন বাধা দেওয়া হয়নি? যদি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বাধা দেওয়া হতো, ধর্মনিরপেক্ষতার যদি একটি সংজ্ঞা এটাও হয় সকল ধর্মের অধিকার রক্ষা করা, তাহলে আপনি ইসলামের অধিকার রক্ষা করবেন না? এটা কেমন ধর্মনিরপেক্ষতা আপনার? নিরাপত্তার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু যদি ব্লাসফেমি আইন বাংলাদেশে থাকতোই তাহলে তো ব্লগারদের এই সুযোগ হতো না, তাহলে কারো তো হাতে অস্ত্র নেবার প্রয়োজন হতো না। তৃতীয় যে বিষয়টি আপনি বলেছেন সুফিবাদের মাধ্যমে ইসলাম এসেছে এবং আইজিপির যে প্রশ্ন এসেছে, আইজিপি মহোদয় এর কথা থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ইসলামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, হয়তো বা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে তার। সেটা হচ্ছে তরবারির জোরে ইসলাম আসে নাই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে। তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া এক জিনিস, আর ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার আরেক জিনিস। ইসলাম যে জিহাদ দিয়েছে তা অনেকটাই ডিফেন্সিভ, অফেন্সিভ নয়। যখন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অমুসলিম শক্তি অন্যায়ভাবে হামলা করেছে, আক্রমণ করেছে, তখনই তরবারির ব্যবহার করতে হয়েছে। এমনকি এই ক্ষেত্রে আমি উদাহরণ দিব মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তিনি যখন আজমিরে আসলেন, ইসলামের শাশ্বত বিধান, ইসলামের উদারতার মাধ্যমে ইসলামের দাওয়াত দিলেন, বারবার তাকে আঘাত করেছে সে পৃথ্বীরাজ, তখন ইসলামকে সুসংহত করতে যে মোহাম্মদ ঘড়িকে তিনি আহ্বান করেছেন, তরবারির জোরে তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেননি, তবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তরবারির ব্যবহার হয়েছে, সেটা একটা ভিন্ন জিনিস। চতুর্থ যে বিষয়টি তিনি বলেছেন সন্ত্রাস, সন্ত্রাস তো আমাদের দেশে অনেক রকম সন্ত্রাস হচ্ছে, যারা কলমের মাধ্যমে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে তারাও তো সন্ত্রাসী, কলম সন্ত্রাসী তারা। যারা বাংলাদেশে বন জঙ্গল উজাড় করে গাছপালা সবকিছু বিক্রি করে খেয়ে ফেলছে তারা পরিবেশ সন্ত্রাসী, অনেক রকম সন্ত্রাসী আমাদের বাংলাদেশে আছে। কিন্তু আমাদের দেশে যে অস্ত্র সন্ত্রাসীর কথা বলছেন এটা জুজুর ভয়, আসলে বাংলাদেশে কোনো সশস্ত্র জিহাদি সংগঠনের অস্তিত্বই নেই। জেএমবি বলে যেটা ছিল সেটা অনেক তদন্তের বিষয়, সেটার সাথে মূলধারার ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের কোনো সম্পর্ক নেই। হোলি আর্টিজারে আমরা দেখেছি যারা সন্ত্রাসী হামলা করেছে বলা হচ্ছে তারা কেউ মাদ্রাসার ছাত্র ছিল না, তারা ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল, যদিও বা তারা বলেছে জাকের নায়কের কথায় তারা উদ্বুদ্ধ হয়েছে। আমি ওপেন চ্যালেঞ্জ করব, জাকের নায়কের মনে একটি বক্তব্য কেউ দেখাতে পারবে না যেখানে তিনি সশস্ত্র যেখানে তিনি সন্ত্রাসকে উস্কে দিয়েছেন, জাকের নায়কের কোন একটি বক্তব্যে এটা দেখানো যাবে না। মূলত এটা ছিল একটি প্রি প্ল্যান প্রোগ্রাম, জাকের নায়কের বক্তব্য বন্ধ করা, ভারত থেকে তাকে বিতাড়িত করার জন্য এটা একটি সাজানো নাটক ছিল, এবং তাতেও আমাদের বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত ছিল না, ইংলিশ মিডিয়ামের ছাত্ররা জড়িত ছিল। অতএব কোথায় কোথায় সন্ত্রাসের দায়ভার এদেশের আলেম ওলামা পীর মাশায়েখ ও মাদ্রাসা ছাত্রদের উপর দেওয়া, এটা অবিচার ছাড়া আর কিছুই নয়, এটা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক ইসলাম বিদ্বেষ ছাড়া আর কিছু নয়। শিক্ষা ব্যবস্থায় আজকে ধর্মনিরপেক্ষতার প্রভাব বাড়ানো হয়েছে, সেখানে শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে ধর্মনিরপেক্ষতার প্রভাব আসতেছে সেটাকে আমরা দেখতেছি ধর্মহীনতা, ইসলামের মূল আকীদা বিরোধী অনেক শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে। যেমন নবম থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণীবিজ্ঞান জুলজিতে দ্য থিওরি অফ এভোলিউশন ডারউইনের বিবর্তনবাদকে ঢুকানো হয়েছে বাংলাদেশে, অথচ সারা দুনিয়ার বিজ্ঞানীগণ একমত হয়েছে দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অফ ডারউইন, বিবর্তনবাদ এটা বৈজ্ঞানিক কোনো প্রমাণিত বিষয় নয়, এটা হচ্ছে ডারউইনের একটি মন গড়া মতবাদ, অথচ তা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে। যারাই বিবর্তনবাদ পড়বে পরকালে তারা অবিশ্বাসী হবে, ইসলাম থেকে তারা দূরে সরে যাবে। অত্যন্ত কৌশলে ধর্মনিরপেক্ষতা যে সংজ্ঞাতেই আমাদের দেশে বলা হোক, বঙ্গবন্ধু যে সংজ্ঞায় ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন, আজ ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা বঙ্গবন্ধু সেই আদর্শে নেই, তারা ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার দিকে নিয়ে যাচ্ছে। অতএব যদি প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে প্রতিষ্ঠিত করা হয় সেটা ধর্মহীনতা নয়, বরং তার নাম পরিবর্তন করে এমন একটি নাম দেওয়া দরকার যেটার সাথে ধর্মনিরপেক্ষতার কোনো সম্পর্ক প্রমাণিত হবে না। ধন্যবাদ। মুসলিম টিউন
শান্তি ও সত্যের পথে আহ্বান।